সর্বাত্মক লড়াই করেছেন যিনি, বিজেপির বিরুদ্ধে তার জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে, সমাজকে দ্বিখণ্ডিত করবার বিরুদ্ধে ইতিমধ্যেই বহু নেতা কর্মী অন্য দল থেকে এসে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন, দলের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন। আজও আমরা আরেকজন প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিত্ব অভিজিৎ মুখোপাধ্যায়কে হাজির করেছি, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দলে ঢোকার আগ্রহ করেছিলেন, প্রকাশ করেছেন। সেই আগ্রহে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিতে আমি এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় দলের পক্ষ থেকে এখানে হাজির হয়েছি, অভিজিৎ মুখোপাধ্যায়কে দলে স্বাগত জানাবার জন্য। আপনারা সকলেই জানেন যে জঙ্গিপুরে তিনি দুবার এমপি ছিলেন, পশ্চিমবঙ্গ বিধানসভায় নলহাটি থেকে তিনি একবার বিধায়ক হয়েছিলেন, এবং সর্বোপরি একটি রাজনৈতিক পরিবারের প্রণব মুখোপাধ্যায় ভারতবর্ষ তথা দেশে বিদেশে একটি পরিচিত নাম। তিনি শুধু ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন না, তিনি আমাদের পথপ্রদর্শক ছিলেন, আপদে বিপদে সব সময় যিনি আমাদের পরামর্শ দিতেন তার নাম প্রণব মুখোপাধ্যায়। প্রণব মুখোপাধ্যায়ের সুপুত্র অভিজিৎ মুখোপাধ্যায়, আমরা তাকে আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিতে দলে সাদর গ্রহণ করছি এবং দলে তাকে নেওয়া হচ্ছে। আমরা আশা করব তার যে অভিজ্ঞতা, তার যে পারিবারিক অভিজ্ঞতা, তার যে রাজনৈতিক বিচক্ষণতা, প্রজ্ঞা ভারতবর্ষকে বিজেপি মুক্ত ভারতবর্ষ তৈরি করবার এবং সমাজকে ঐক্যবদ্ধ রাখার যে সংগ্রাম মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়ে যাচ্ছেন, তিনি তাতে সক্রিয়ভাবে অংশ নিয়ে তাকে আরো মজবুত করবেন। এখন উত্তরীয় পড়াবেন আমাদের আরেক প্রবীণ নেতা এবং লোকসভার তৃণমূল কংগ্রেসের দলনেতা, সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাকে উত্তরীয় পড়াবেন। Bye.
জিন্দাবাদ 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 ফ্ল্যাগ নিচে হয় না ফ্ল্যাগকে নিচে করা যায় ঝান্ডা উঁচা দেয় আমাদের ও সরি 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 থ্যাংক ইউ ওকে কিছু বলতে দাও আমি এখন অভিজিৎ মুখোপাধ্যায়কে কিছু বলবার জন্য অনুরোধ করছি।